বিএনপির আন্দোলনে সরকার ভীত বলছেন টুকু। জানামো মাঠে রাজনীতিতে দুই দল, বিএনপি আপাতত কঠোর কর্মসূচিতে যাচ্ছে না। এদিকে সরকার সংবিধানকে কেটে ছিঁড়ে গণবিরোধী সংবিধানে পরিণত করেছে বলছেন নূর। জানাবো বিদ্যুতের দাম বৃদ্ধিতে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ। এবং সর্বশেষ জানাবো কারাবন্দী সেলিমের বাসায় বিএনপি নেতারা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপির আন্দোলনে সরকার ভীত বলছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে এই অবৈধ সরকার আরও বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। টুকু বলেন, যতই নির্যাতন করুক, মিথ্যা গায়েবি মামলা দিক, গ্রেপ্তার করুক, এবার তাদের শেষ রক্ষা হবে না। শুধু বিএনপি নেতাকর্মী নয়, সারা দেশের জনগণ এবার রাস্তায় নেমে এসেছে, পতন হবেই এ সরকারের। এ সময় তিনি অবিলম্বে বিদ্যুতের নতুন দাম প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। মাঠের রাজনীতিতে দুই দল, বিএনপি আপাতত কঠোর কর্মসূচিতে যাচ্ছে না। নানা দিক থেকে চাপ থাকলেও এখনই কঠোর আন্দোলনে যাচ্ছে না বিএনপির হাইকমান্ড। তারা বলছেন, মামলায় বিপর্যস্ত দলের নেতাকর্মীরা, বিশেষ করে রাজধানীতে কর্মসূচি ডাকলে সরকারি দলের পক্ষ থেকেও কর্মসূচি রাখে। এ অবস্থায় এখনই কঠোর আন্দোলনে নামলে নির্বাচনের আগে বিশেষ মুহূর্তের আন্দোলনের সময় নেতাকর্মীদের জেলে থাকতে হবে। তাই বুঝে শুনে চলমান নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহ নানা দাবিতে সমমনাদের নিয়ে আন্দোলনের মাত্রা বাড়ানো হবে। তবে জনস্বার্থ ইস্যুতে কর্মসূচি অব্যাহত রাখা হবে। এভাবে রোজার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে সমাবেশ ও ইস্যুভিত্তিক কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি ও মিত্রগুলো। রোজা শেষে একদফা চূড়ান্ত আন্দোলন ঘোষণা করা হবে। বিএনপি নেতারা বলছেন, চূড়ান্ত আন্দোলনের লক্ষ্য নিয়েই তারা মাঠে নেমেছেন, তাদের আন্দোলন চলমান রয়েছে, ধাপে ধাপে চূড়ান্ত আন্দোলনের দিকে অগ্রসর হবে। যখন দলের সঙ্গে সাধারণ জনগণ নেমে আসে, তখনই গণ অভ্যুত্থানের রূপ নেবে। সেই লক্ষ্যে সরকার বিরোধী দলগুলো আন্দোলন করছে, তারপর একটি পর্যায়ে গিয়ে যুগপৎ আন্দোলনে অবস্থান নেবে। তারা বলছেন, রাজধানীতে সরকার বিরোধী আন্দোলনের ঢেউ তৈরি করতে আরও সময় লাগবে, সেজন্য জনস্বার্থ ইস্যুতে কর্মসূচি অব্যাহত রাখবে। বিএনপি ঘোষিত 10 দফা দাবির পক্ষে জনগণের সমর্থন আদায়ে নিয়মিত কর্মসূচিও চলবে। তবে সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আগামী 16 জানুয়ারি দেশব্যাপী সব মহানগর উপজেলার সমাবেশ ও মিছিল হবে। জানা গেছে, চলমান আন্দোলনে কর্মসূচি প্রণয়নে এবার আগের চেয়ে কৌশলী বিএনপি। বিএনপির কর্মসূচি দেখে তাদের মিত্রদল ও জোটগুলো কর্মসূচি প্রণয়ন করছে। আন্দোলন ধীরগতির কারণ হিসেবে বিএনপি নেতারা বলছেন, গত বছরের অক্টোবর থেকে সারা দেশে বিএনপির গণসমাবেশগুলোতে যে সাড়া পড়েছে, সেই গতি ঢাকায় এসে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। বিশেষ করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তল্লাশি, মির্জা ফখরুল আব্বাস সহ ব্যাপক হারে গ্রেপ্তারের কারণে ঢাকার আন্দোলনে কিছুটা প্রভাব পড়ে। বিএনপির যেসব সিনিয়র নেতা মরব নয় বাঁচব বলে কঠোর আন্দোলনের আভাস দিতেন, তারাও এখন খানিকটা নীরব। জানা গেছে, বিএনপিতে আবারও মামলা ও সাজা আতঙ্ক দেখা দিয়েছে। নতুন করে মামলা দায়েরের পাশাপাশি পুরনো মামলাগুলোর কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢাকা সহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 100 মামলা এখন রায় ঘোষণার অপেক্ষায়। কেন্দ্রীয় নেতা সহ সারা দেশের দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে কারণে অকারণে নতুন করে মামলা দায়ের করা হচ্ছে, দেওয়া হচ্ছে গায়েবী মামলা। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা 1,10,000-এর বেশি। এতে আসামি করা হয়েছে 50 লাখের কাছাকাছি নেতাকর্মীকে। এছাড়া সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে বিএনপির 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে শান্তিপূর্ণ কর্মসূচিতেই আছে দলটি। কোনো কর্মসূচি ঘিরে যাতে বিশৃঙ্খলা বা সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। দলটির নীতি নির্ধারকরা জানান, সরকার বিরোধী আন্দোলন নিয়ে অতীতে তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাদের। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সরকার বা বিভিন্ন শক্তির প্রলোভনে পড়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার নেতিবাচক ফল আমরা পেয়েছি। কিন্তু এবার খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চূড়ান্ত আন্দোলনের আগে অনেকটাই ধীরে চলতে চায় বিএনপির হাইকমান্ড। দলের একাধিক নেতাকর্মী জানান, একটি পরিস্থিতি তৈরি করে বিএনপিকে এখনই রাজপথে নামানোর কৌশল হতে পারে, তাই তারা এবার সে ফাঁদে পা দেবে না। 10 দফা কর্মসূচি ও রাষ্ট্রকাঠামো মেরামতের 27 দফা রূপরেখার পক্ষে জনমত গঠনে বুকলেট, লিফলেট বিতরণ ও সভা সেমিনার করা হবে। এরই মধ্যে কয়েকটি সংগঠনের উদ্যোগে সেমিনার হয়েছে। বিভিন্ন গণমাধ্যম অফিসে বুকলেট বিতরণ শুরু করেছে বিএনপির মিডিয়া সেল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে কোনো ইস্যুতেই বিএনপি নেতাকর্মীদের নামে সরকার মামলা করছে, হামলা চালাচ্ছে, সভা সমাবেশ বানচাল করার চেষ্টা করছে। এটাই প্রমাণ করছে সরকারের অবস্থান গণতন্ত্রের বিরুদ্ধে। বিএনপিকে নেতৃত্ব শূন্য তথা নির্মূল করতে সরকারের উদ্যোগ। এসব মূলত সরকারের স্বেচ্ছাচারিতা এবং স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ। গণতন্ত্র মঞ্চের নেতা ও ভাষানী অনুসারী
বাহিনীর পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল বলেন, আপাতত যে ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি চলছে তা অব্যাহত থাকবে, পরিস্থিতি বুঝিয়ে যুগোপযোগী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, এবার কঠোর আন্দোলনের প্রয়োজন হয়তো হবে না, কারণ সরকার চরম বেকায়দায় আছে, নিজেরাই সরে যেতে বাধ্য হবে, জনগণ তাদের সঙ্গে নেই, বিদেশেরও বন্ধু নেই। সরকার সংবিধানকে কেটে ছিঁড়ে গণবিরোধী সংবিধানে পরিণত করেছে, বলছেন নূর। সরকার সংবিধানকে কেটে ছিঁড়ে গণবিরোধী সংবিধানে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাক্তার সাবেক পিপি নুরুল হক নূর। তিনি বলেন, এ সংবিধান দিয়ে দেশ চলবে না, দেশে জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে। সমাবেশে নূর বলেন, এই সরকারের আয়ু 6 মাস, কাজে সরকারি দলের নেতাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা ভালোভাবে সেফ এক্সিট নেবে নাকি গণরোষে নিষ্ঠুরভাবে বিদায় নেবে। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমলেও সরকার দেশে বিদ্যুতের দাম বাড়িয়েছে, অবৈধভাবে ক্ষমতায় থাকতে ইভিএম এর টাকার জন্য তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বাড়িয়েছে, সরকার চাইলে 2014 এবং 2018 সালের মতো আর বিনা ভোটে নির্বাচন করতে পারবে না। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সরকার 100 কোটি টাকার নজরদারি যন্ত্রপাতি গোয়েন্দা নজরদারির নামে ব্যক্তিগত নিরাপত্তা হরণ করা সংবিধান পরিপন্থী বেআইনি কাজ ও মানবাধিকার লঙ্ঘন। ডাক্তার সাবেকে ভিপি বলেন, আওয়ামী লীগের গুজব এবং অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকতে হবে, নির্বাচনকে সামনে রেখে তারা জনগণকে বিভ্রান্ত করতে বিরোধী দলকে নিয়ে গুজব ছড়াবে, জনগণকে বলবো গুজব এবং অপপ্রচারের কান দেবেন না। সাংবাদিক ভাই ও মিডিয়ার মালিকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা মানুষের ব্যক্তিগত ফোনালাপ টেলিভিশনে প্রচার করবেন না। সরকার ক্ষমতায় থাকতে নানা ষড়যন্ত্র নীল নকশা নিয়ে আগাচ্ছে, 2014 থেকে 2015 সালের মতো সরকার অগ্নিসংযোগ করে বিরোধীদের উপর দায় চাপাতে চায়, এমনকি তারা বিরোধীদের ফাঁসাতে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের উপরও হামলা করতে পারে। তাই প্রশাসনকে বলবো, আপনারা অবৈধ সরকারের সঙ্গ ছেড়ে জনগণে থাকেন। বিরোধী দলসমূহকে সরকার পতনের আন্দোলন রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা গোপনে আওয়ামী লীগের সঙ্গে আছেন ও সুবিধা নিয়ে আতাত করছেন তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন। গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকার 14 বছরে বিদ্যুতের দাম বাড়িয়েছে 13 বার, আবার কুইক রেন্টালে দুর্নীতি নিয়ে কথা বললে বিদ্যুৎ কেটে দেবে বলে হুমকি দিচ্ছে, জনগণের ভ্যাট ট্যাক্সের রক্তের ঘাম শ্রমের টাকায় পদ্মা সেতু মেট্রো রেল বিদ্যুৎ প্লান্ট করে নিজেদের সম্পদ দাবি করে। এখন আর বিআইআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে লাগছে না, আইন করেছে নির্বাহী আদেশেই 5% দাম বাড়িয়ে দেওয়ার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটালো। তিনি বলেন, এই সরকার ভুয়া সরকার, ভোট চোর সরকার, তড়িঘড়ি করে 8,711 কোটি টাকা ব্যয় করে ইভিএম কিনবে, কারণ এই সরকারের বাঁচার জন্য ইভিএম ছাড়া রক্ষা নাই, এই ভোট চোরের ভ্যাকসিন হলো গণ আন্দোলন। বিদ্যুতের দাম বৃদ্ধিতে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ। গত 14 বছরে 11তম বারের মতো গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষোভে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দাম বৃদ্ধির খবর প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়েন স্বল্প আয়ের মানুষেরা। ফেসবুকে দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন, মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস ওঠা দিশেহারা বহু মানুষ, সরকারের নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, প্রতি ইউনিটে গড়ের দাম বাড়ানো হয়েছে 5%। চলতি বছরের 1 জানুয়ারি মাসের বিল থেকে নতুন এ দাম কার্যকর করা হবে। এই প্রথম সরকার নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গণশুনানিকে পাশ কাটিয়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গ্রাহক পর্যায়ে দাম বাড়ার কারণে নতুন করে আবারও সবকিছুতে প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে সবচেয়ে খারাপ পরিস্থিতি পড়বে মধ্যবিত্তরা। দফায় দফায় বিদ্যুতের এমন দাম বৃদ্ধিতে চরম ক্ষোভ প্রকাশ করে অনেকে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের মন্তব্য তুলে ধরা হলো। ক্ষোভ জানিয়ে ফেসবুকে মাহমুদুল হাসান লিখেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও সরকার আমাদের দেশের জ্বালানি তেলের দাম কমায়নি, জ্বালানি তেলে এখন যে টাকা লাভ করতেছে সরকার সেটা হয়তো অন্যান্য দপ্তরে দুর্নীতিতে লোপাট হওয়া টাকার ভর্তুকি দিচ্ছে, বাংলাদেশে একবার যে জিনিসের দাম বাড়ে সেটা আর কখনো কমতে দেখিনি। সবকিছু দেখে মনে হচ্ছে বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে শুধু তার ক্ষমতাই আছে, অন্য কোনো কিছুর নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। চরম হতাশা প্রকাশ করে মহিউদ্দিন নামে এক পাঠক লিখেছেন, আমরা খুব খুশি সরকার বাহাদুরের এই সিদ্ধান্ত, কানাডার বেগমপাড়ার উন্নয়নে আমাদের এই টাকার ভূমিকা রাখবে, প্রভুরা বিদেশে চিকিৎসা নিতে পারবে ভেবে মনটা খনে খনে নেচে উঠছে। গ্যাসের দামও বাড়ানোর নিবেদন রইল। আরেকজন পাঠক লিখেছেন, মাফিয়াতন্ত্র কায়েম হয়ে গেছে, এখন আর কোনো কিছু করতে জনগণের রায়ের প্রয়োজন হয় না, কেউ কিছু বললে আদালত দেখায়, আবার তাদের বিরুদ্ধে রায় গেলে বিচারককে এজলাসে মারতে যায়, এই হচ্ছে এদের অবস্থা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে এমনিতে জনজীবন যখন প্রায় বিপর্যয়
বিশ্বস্ত, তখন বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত শুধু অযৌক্তিক নয়, অমানবিক। এস এম আসিফুর রহমান লিখেছেন, সবকিছুর দাম বাড়ানোর পায়তারা চলছে, মধ্যবিত্তের কি খবর তা তো কেউ রাখে না। এমন উন্নয়ন দরকার নেই, দেশের মানুষ চলতে পারে না। উন্নয়ন উন্নয়ন বলে চিল্লালে হবে? আমার মতো গরিবের পেট চলে না, গ্রামে বিদ্যুৎ থাকে না, তার উপর দাম বেশি, দ্রব্যমূল্যের প্রচুর দাম, এভাবে সাধারণ মানুষ বাঁচবে না। আমরা সকল কিছু সুষ্ঠু বণ্টন চাই, যে বড় পদে যায় সে দুর্নীতি করে, সাধারণ মানুষ আমরা চিল্লাই। এমন গণহারে সবকিছুর দাম হু হু করে বৃদ্ধি পেলে আমরা চলতে পারবো না। আরিফুল ইসলাম নামের এক পাঠকের মন্তব্য, বিদ্যুৎ সেবার অধপতন হলেও দামের উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ খাতে লুটপাটের বিষয়ে কোনো কথা বললে বিদ্যুৎ বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে, লুটপাট যদি নাই হবে তবে দায় মুক্তি দেওয়া হচ্ছে না কেন? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।